বলছিলাম যে ফেসবুকে আমরা অনেকেই শো অফ করি। শো অফ করি মানে কি, আমরা অনেক ভালো ভালো দামি দামি জায়গায় ঘুরতে বেড়াতে যাই, ট্রাভেলিং করতে যাই, সেখানে গিয়ে আমরা ছবি আপলোড দিই, ছবি তুলে ছবি ফেসবুকে আপলোড দিই। আবার অনেক ফাইভ স্টার হোটেলে দামি দামি রিসোর্টে গিয়ে আমরা সেখানে মানে যে জীবনযাপন অতিক্রমের খাওয়া দাওয়ার এইসব দামি দামি খাবারের ছবি আমরা ফেসবুকে আপলোড দিই। হ্যাঁ, অর্থাৎ নিজেকে একটা প্রচার করার চেষ্টা করি, বা অনেক উচ্চপদস্থ লোকজনের সাথে আমরা ছবি তুলি, ছবি তুলে সেগুলো ফেসবুকে আপলোড দিই। আপলোড দিয়ে আমরা কী করি, নিজেকে শো অফ করি, মানে নিজেকে প্রচার করার চেষ্টা করি, হ্যাঁ, যে আমি খুব ভালো আছি, আমি খুব উচ্চ পর্যায়ে আছি। সেগুলো আমরা অনেকে ফেসবুকে শো অফ করি, সেগুলো আমরা ফেসবুকে দেখাই। তা আসলে এই প্রসঙ্গেই আজকে আমার কয়েকটা কথাবার্তা আছে। সেই কথাবার্তাগুলো হচ্ছে যে আমরা ঠিক আছে, আমরা আমাদের যদি ভালো অবস্থানে থাকি তাহলে সেটা তো ভালো, সবাই চায় সবাই ভালো থাকুক, হ্যাঁ, সবাই চেষ্টা করে সেটা। কিন্তু এখানে যে জিনিসটা হচ্ছে যে ফেসবুক হচ্ছে একটা সামাজিক মাধ্যম, একটা সোশ্যাল মিডিয়া, এখানে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন কিন্তু এখানে অ্যাকাউন্ট আছে, এখানে জড়িত আছে ফেসবুকের মধ্যে। এখানে দেখা যাচ্ছে যে অনেক লোকই কিন্তু আছে যারা জীবনে খুব স্ট্রাগল করতেছে, খুব সংগ্রাম করতেছে, খুব কষ্টের মধ্যে দিনগুলো পার করতেছে, এরকম লোকের সংখ্যাই কিন্তু বেশি। তো সেই পরিপ্রেক্ষিতে আমি বলতে হয় যে যখন তারা একজন মানে মানুষের এরকম দামি দামি খাবারের ছবি, হ্যাঁ, দামি দামি জায়গায় ট্রাভেলিংয়ের ছবি, বিভিন্ন ধরনের ছবি দেখে, তখন কিন্তু তার মনের মধ্যে একটা শূন্যতার সৃষ্টি হয়, তার মনের মধ্যে একটা হাহাকার সৃষ্টি হয় যে হায়রে, তারা জীবনকে কত ফুর্তি করতেছে, জীবনকে কত উপভোগ করতেছে, আনন্দ ফুর্তি করতেছে, আর আমরা জীবনে কিছুই পেলাম না। হ্যাঁ, আমরা শুধু কষ্টই করে গেলাম, আমরা শুধু সংগ্রাম করে গেলাম, কিন্তু বিনিময়ে কিছু পেলাম না, এরকম একটা মনের মধ্যে একটা অতৃপ্তির সৃষ্টি হয়। তো আমি মনে করি যে নিজেকে প্রচার করে বড় করার মধ্যে কোনো সার্থকতা নেই। আমি নিজে ভালো আছি এটা মানুষকে, হ্যাঁ, একদম একেবারে ছবি টবি উঠে ফেসবুকে আপলোড দিয়ে প্রচার করার মধ্যে কোনো সার্থকতা নেই, বরং এতে করে অনেক মানুষের মনের মধ্যে ক্ষতের সৃষ্টি হয়, অতৃপ্তির সৃষ্টি হয়, হতাশার সৃষ্টি হয় যে আমি কিছু পেলাম না। তো যে কথাটা হচ্ছে যে লোকে যারে বড় বলে বড় সেই হয়, নিজে যারে বড় বলে বড় সেই নয়, মানে কথাটা এরকম হবে যে নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। অর্থাৎ আমি আপনি যদি বড় হই তো এটা তো মানুষে বলবে, নিজের ঢোল নিজে পিটাইলে তো হবে না, নিজের ঢোল নিজে পিটাইয়া আমি সুখী মানুষ, আমি বড় মানুষ, এগুলোর তো আসলে এই কালচার থেকে আমাদের বেরিয়ে যেতে হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে যে নোবেল বিজয়ী ডক্টর অমর্ত্য সেন, অর্থনীতিতে যিনি নোবেল পেয়েছিলেন, তো ওনার সাথে বাংলাদেশি একজন ছাত্র একটা কোর্স করতেছিলেন, হ্যাঁ, তিন বছরের একটা কোর্স। তো কোর্সের সময় ওনার সাথে আরেকজন লোক ছিলেন, তো ওরা কোর্সের প্রায় আড়াই বছর পার হয়ে গেছে, তো বাংলাদেশি ছাত্রটা অমর্ত্য সেনের সাথে যে লোকটা ছিল ওনাকে বেশি পাত্তা দিতেন না, ওনার পরিচয়ও জানতেন না, হয়তো উনি জানতেন যে উনি তার সাথে আছে এরকম। তো একদিন হঠাৎ করে উনি একটা বই, বাংলাদেশি ছাত্রের একটা বই দেখলেন, বইয়ের মধ্যে ওই লোকের ছবি, এবং ওই লোক যে বইয়ের মধ্যে তার ছবির নিচে ক্যাপশনে লেখা যে সে অর্থনীতিতে নোবেল পেয়েছে। তো দেখে এই বাংলাদেশি ছাত্ররা অবাক হয়ে গেল যে এই লোকটার সাথে আমি আড়াই বছর ধরে আমি একটা কোর্স করতেছি, কিন্তু উনি ডক্টর অমর্ত্য সেনের সাথে বসেন, কিন্তু এ পর্যন্ত আমি তার পরিচয়টা আমি জানলাম না, মানে সে এতই প্রচার বিমুখ যে সে তার পরিচয়টা কোনো দিন আমাদের কাছে দেয়নি। হ্যাঁ, তো একজন অর্থনীতিতে নোবেল বিজয়ী যে নাকি ডক্টর অমর্ত্য সেনের কোর্সমেট, সেই লোকটা তার নিজের পরিচয়টা তার কোর্সমেটের সাথে পর্যন্ত সে প্রচার করে নাই। তাহলে বুঝেন যে তাদের বিনয় এবং তাদের যে উচ্চতা মানুষ হিসাবে কতটুকু উচ্চ, এই উদাহরণ থেকে কিন্তু পাওয়া যায়। তো বন্ধুগণ, এই উদাহরণটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা শো অফ থেকে, নিজেকে প্রচার থেকে যতটা দূরে রাখবো আসলে আমরা ততটা বেশি ব্যালেন্সের মধ্যে থাকবো। ফেসবুকে দামি দামি খাবার খেয়ে দামি দামি জায়গায় ট্রাভেলিং করে, হ্যাঁ, লোকজন নিয়ে ছবি টবি উঠাইয়া
বিভিন্নভাবে, হ্যাঁ, নিজেকে শো অফ করা, নিজেকে প্রচার করা, এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ফেসবুকটা হচ্ছে কি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, হ্যাঁ, নিজস্ব লোকজনের সাথে একটা যোগাযোগের মাধ্যম, সে মাধ্যম হিসেবে, যোগাযোগের মাধ্যম হিসেবে এটা ব্যবহার করা উচিত। হ্যাঁ, আমার এটা কার্যক্রমে যদি একটা শ্রেণী হতাশায় ভোগে, মনের কষ্টে ভোগে, হ্যাঁ, অতৃপ্তিতে ভোগে, তাহলে কিন্তু সেই কাজটা আসলে আমার জন্য শোভনীয় নয়। তো বন্ধুগণ, সবাই ভালো থাকেন। হয়তো অনেকে আমার কথায় দ্বিমত করতে পারেন, এটা মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে, করতে পারেন। আমার ব্যক্তিগত মতামত আমি প্রকাশ করলাম, সেটাই আর কি মূল কথা। তো অন্য কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সবাই সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।